আচমকাই ফোনটা কেঁপে ওঠে, অনুর ফোন। ও কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে ফোনটা ধরে। হ্যালো? ওপাশ থেকে কাঁপা কাঁপা গলায় ভেসে আসে, হ্যাঁ বল। ওপাশে সুগভীর নীরবতা, কোনো শব্দ নেই। জোর করে একটু হাসার চেষ্টা করে অনিকেত। কিছু বলবি তো রে, আমার তো ঘুম পাচ্ছে। এবারে অনু কেঁদে ফেলে। অনি এ প্রান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফোনটা রাখ অনু, একটু থেমে আবার একটা শ্বাস নেয়। এবার একটা উপন্যাস লেখ, আমার মতো কবিতা তোর যোগ্য নয়। ফোনটা ইচ্ছে করেই কেটে দেয় ও। অনুর কান্নাটা ও আর শুনতে পারছিল না, ওর বুকটা উথাল পাথাল করছিল। সমস্ত আবেগকে ইঁট চাপা দিয়ে রেখে আর কতক্ষণ থাকা যায়? নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু হচ্ছে প্রণয় বটব্যালের লেখা গল্প রামধনু। এই ভদ্রলোকের কবিতা পড়লেই ওর কথা মনে পড়ে যায়। প্রতিটা লাইনে যেন ওর স্বাক্ষর স্পষ্ট, কিন্তু ও ছদ্মনামে লিখবে এটা বিশ্বাস হয় না। অথচ কথাগুলো যেন অনেক দিনের চেনা, যেন ওর জন্যই কবির এই উচ্চারণ। প্রতিটা ছত্রে এক বহুদিনের চেনা ঘ্রাণ টের পায় ও। নিজের মনেই হেসে ফেলে অনু, যাক এতদিনে ও একনিষ্ঠ পাঠক হয়ে উঠতে পেরেছে। এই নিয়ে অনিকেত ওকে একদিন কত কিছুই না বলেছে। যতদিন না কবিতার সঙ্গে নিজেকে মেলাতে পারছিস, ততদিন কবির ভাবনা বুঝে ওটা তোর পক্ষে দুঃসাধ্য। আগে কবিতাটার মধ্যে ঢুকতে হবে, তবেই তো কবির দৃষ্টিভঙ্গির সঙ্গে তুই নিজের ভাবটাকে রিলেট করতে পারবি। সেখানেই তো কবিতা পাঠের আনন্দ, কবির সার্থকতা তো সেটাই। অনু আর পড়তে পারে না, চেয়ার ছেড়ে উঠে পড়ে। বিশ্বরূপের আসবার সময় হলো। আজকাল ও বড়ই ব্যস্ত। বাবা মানে অনুর শ্বশুর মারা যাওয়ার পর গোটা ব্যবসাটাই ওর কাঁধে এসে পড়ে, আর এই লাইনে প্রফিটটাই সব। সিনেমা সমালোচকদের বিশেষভাবে পছন্দ হলো, অথচ বক্স অফিসের ভাড়া শূন্য। সেক্ষেত্রে লগ্নির জন্য একটা হতাশাজনিত আনন্দ ছাড়া একজন প্রডিউসারের কিছুই অবশিষ্ট থাকে না। যদিও বিশ্বরূপ আর্ট ব্যাপারটা বোঝে, ও সেই সব পরিচালকের সঙ্গে কাজও করে যাদের সিনেমার একটা নিড অডিয়েন্স আছে, তবুও সব প্রডিউসাররাই কোথাও না কোথাও দিনের শেষে লাভের মুখ দেখতে চায়। এই চাওয়ায় তো কোনো অপরাধ নেই, এই চাওয়াটা সম্পূর্ণভাবে যুক্তিযুক্ত। এটাই যখন পেশা, তখন তার সঙ্গে সওদা করা বা কম্প্রোমাইজ করা কোনো মতে ঘোরতর অন্যায়। কলিং বেল বেজে ওঠে, অনু দরজা খোলে। হচ্ছে না, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। বিরক্ত হয়ে অনিকেত জানালার ধারে গিয়ে দাঁড়ায়, একটা সিগারেট ধরায়। মনে হচ্ছে আমি চরিত্রটায় ঢুকতে পারছি না ঠিক মতো। কিছুটা হতাশ লাগলো ধ্রুবকে। চরিত্রটা বরং তুই করনি, ধ্রুব প্রায় হাল ছেড়ে দিয়েছে। তাহলে প্রম্পট করবে কে? একটা রিং সম্পূর্ণ করে অনিকেত এখনও ধোঁয়াটার দিকেই তাকিয়ে আছে। একপাশে বেঞ্চে সবাই বসে আছে, নাটকের রিহার্সাল চলছে। নাটকটা অরিন্দমের লেখা, যদিও পরিচালনার দায়িত্বে অনিকেতই। এটা ওরা পালা করেই করে থাকে। গত মাসে নাটকটা অনিকেতের লেখা ছিল, ডিরেকশনে ছিল অরিন্দম। ধ্রুব অভিনয়টা বরাবরই ভালো করে, কিন্তু এবারে রিহার্সালে প্রতিবারই কোথাও যেন ও আটকে যাচ্ছে। ধ্রুব মাথার মধ্যে একবার নিজের মনেই আঙুল চালিয়ে স্ক্রিপ্টটা টেবিল থেকে তুলে নিয়ে পায়চারি করতে শুরু করলো। অনিকের পেছন ফিরে তাকালো, এগিয়ে এসে ধ্রুবর হাতটা ধরে থামালো। কি অসুবিধা হচ্ছে তোর? ধ্রুব চোখ মুখ কুচকে একটা অদ্ভুত ভঙ্গি করলো। ভাই সব গুলিয়ে যাচ্ছে, মনে থাকছে না ডায়লগগুলো।
কেন হচ্ছে বলতো? তুই বড় বেশি গানগুলোর ভিডিও লিরিক এইসব মাথায় রাখছিস, এটা নিয়ে এত টেনশনের কী আছে? এগুলো কি তুই শুধু গান হিসাবে দেখছিস কেন? শুধু কনসেপ্টটা নে, নাটকটাকে ধর, অরিন্দমের পয়েন্ট অফ ভিউটা ধর। এক নিঃশ্বাসে অনিকেত বলে তবে থামল। এমন সময় ব্যস্ত সমস্ত হয়ে অনু ঘরে ঢুকল। অনি, তোমাকে কখন থেকে খুঁজছি জানো, ফোনও ধরছো না। কখন থেকে ফোন করছি সে খেয়াল আছে? ক্লাস মিস করেছো সেটাও মনে নেই বোধ হয়। অবিরাম শব্দের ঝড় একটু সামলে ধ্রুব নিজের হাত থেকে স্ক্রিপ্টটা অনুর হাতে দেয়। অনু চোখ বুলিয়েই ভ্রু কোচকায়। এটা কি? অনিকেত মুখটা ঘুরিয়ে নিজের মনেই বলে ওঠে, বাংলা নাটক। অনু ব্যঙ্গটা বুঝতে না পেরেই বলে ওঠে, তোমাদের এত আতলামি আসে কোথা থেকে? হোটেল ক্যালিফোর্নিয়া আর উইন্ডস অফ চেঞ্জ এর উপর নাটক, এটা কেউ দেখবে? সবসময় লোকদের হেউ করাটা বন্ধ কর অনু, ভুলে যাস না এরা তোর ফেলো স্টুডেন্ট। অনিকেত ঝাঁচিয়ে ওঠে, এই শাসন করো না তো, আমি কি ভুল বলেছি? এইবার আসরে নামে অরিন্দম। আরে শোন শোন, নাটকটা আমি লিখেছি, ও নয়, তুই মিথ্যে অনির ওপর রাগ করছিস। আসলে ও মাঝপথে অনিকেত ওকে থামিয়ে দেয়। ধুর, ওর পোষায়নি তাই গাল দিচ্ছে, ছাড় তো, আমি লিখলে বরং লেননের ইমাজিনটাও ঢুকিয়ে দিতাম, বোহেমিয়ানা, বিপ্লব আর মৈত্রী ককটেল। অনু চোখ ছোট করে কয়েক মুহূর্ত অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তুমি রাগ করলে? টেনসড লাগছে তোমার। টেনসড আমি? অনিকেতের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, তারপর একটু গলা নামিয়ে বিদ্রুপ করে ওঠে। টেন্সের মুডটাই আসল ম্যাডাম, কিন্তু আজ দেখছি মুডটা থেকে থেকেই সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। অনু ঠোঁট উল্টে অভিমানের দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। অনি ঘর থেকে বেরোতে গিয়ে মাঝপথে দাঁড়িয়ে পড়ে, পকেটে হাত দিয়ে শরীরটা আলতো করে ঘোরায়, মুখে হালকা হাসি ফুটে ওঠে। চশমাটা খুলে মুখের ভাব দিয়ে পাঞ্জাবির কোনায় মুছতে মুছতে অনুর দিকে তাকায়, আবৃত্তি করে গম্ভীর স্বরে, আমার ঘরে ফাঁকা আওয়াজ, আমি ছাড়া দুটো আসবাব, ঈশান কোণে আমার ভাড়াটে খাট, নৈরিতে জন লেনন, জোনাকির আলোয় বসে বিদ্রোহ করি, চৌকাঠে শুনি ইনকিলাব, বেয়নেটে বারুদের গন্ধ শুকেও সারা রাত চলে কবিতা সেবন। সুচিত্রা মিত্রর গান ভেসে আসছে ওর ঘর থেকে, চির সখাহে, বিশ্বরূপের খুব প্রিয়। ও দুপুরে বাড়ি থাকলেই রবীন্দ্রসঙ্গীত শোনে, ওর শখগুলো ভীষণভাবে মেলে অনির সঙ্গে। বিশ্বরূপও কবিতা পড়তে ভীষণ ভালোবাসে, যদিও লিখতে পারে না। নাটক দেখে মিনার ভাই, ডোভার লেনে রাত জেগে ক্লাসিক্যাল শোনে, দরাজ গলায় যখন আকাশ ভরা সূর্যতারা গায়ে তখন ধাঁধায় পড়ে যায় যে ও কার সঙ্গে সংসার করছে, অনি না বিশ্ব। অনির সমস্ত অভাব বিশ্ব পূরণ করে দিয়েছে। মাঝে মাঝে তো অনুর মনে হয় বিশ্বরূপ এরকম বিজনেস সামলায় কিভাবে। অনি আর যাই হোক খোলামেলা একেবারেই ছিল না, বিশ্ব যেন বড় বেশি সরল সাদা সিদে, কোনো প্যাঁচ নেই মনের মধ্যে। অনির সঙ্গে যখন ওর ব্রেকআপ হয় তখন অনু বেশ ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছিল, বিয়ে করতে একেবারেই প্রস্তুত ছিল না। সত্যিকারের প্রেমকে অস্বীকার করে অন্য একজনের সঙ্গে জীবন কাটাতে ও মোটেই ইচ্ছুক ছিল না, তাই বিশ্বরূপের সঙ্গে একটা কফি শপে একদিন দেখা করেছিল। বিশ্বরূপ কিন্তু প্রথম দর্শনেই ওর মন জয় করে নেয়, প্রায় আধ ঘন্টা ওর পড়াশোনা নিয়েই কথা হয়, অনু কি পড়ছে, ওর প্রিয় সাবজেক্ট কি, প্রিয় লেখক, এই সব। কোনো উপর চালাকি সব জানতা দেখনদারি নেই, যেন বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে অনেক দিন বাদে দেখা হয়েছে আর ঝাঁপি খুলে সব স্মৃতির রোমন্থন হচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে দেড় ঘন্টা কোথা দিয়ে কেটে গিয়েছিল ওর খেয়ালই ছিল না। অনির ব্যাপারটা বলতে গিয়েও ও আটকে যাচ্ছিল কোথাও, এরকম মানুষকে প্রথম দেখাতেই এভাবে বলা যায় নাকি? বিশ্বরূপী আশ্চর্যজনকভাবে ওর মনের কথাটা পড়ে নিয়েছিল, ওকে সহজ করে বলেছিল, আপনি কি এই বিয়েতে রাজি নন? অনু কি বলবে কিছু বুঝতে পারছিল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল বিশ্বরূপের দিকে। দেখুন,
আপনার আপত্তি থাকলে আপনি স্বচ্ছন্দে বলতে পারেন, আমার কোনো তাড়া নেই, হেসেছিল বিশ্বরূপ। না, কিছুই বলে উঠতে পারেনি অনু সেদিন। এরকম মানুষকে এসব বলা যায় না, তাই আজও কিছু বলা হয়নি ওকে, বরং বলা ভালো বিশ্বই বলতে দেয়নি। বিয়ের পর থেকে একদিনের জন্যেও দুঃখ পায়নি। ফুলশয্যার রাতে বিশ্ব যখন দরজাটা লক করে বিছানার দিকে আসছে, অনু একটু সিটিয়েছিল। সেদিনই ও বিশ্বকে চিনতে পেরেছিল। বিশ্ব ওকে অবাক করে দিয়ে হেসেছিল। ভয় নেই, আমি এসবে বিশ্বাস করি না, ভাববেন না যেন আবার আমি সমকামী বা অক্ষম, আবার হেসেছিল ও। ওভাবে ভালোবাসা হয় না। দুটো মানুষ কেউ কাউকে চেনে না, অথচ অলিখিত নিয়ম এই যে যা করার এই রাতেই করতে হবে, এ কিরে বাবা, বর কনে না আর্জি পার্টি। কথাটা শুনে অনু আর হাসি চাপতে পারেনি, অনেকদিন বাদে প্রাণ খুলে হেসেছিল ও। আর ঠিক তখনই অনির কথা মনে পড়েছিল। ও জানতো অনিকেও চাইলে ও ভুলতে পারবে না। এখন বুঝছে বিশ্ব যেন বারবার অনির কথা মনে করিয়ে দেয় ওকে। অনি এরকম প্রাণ খোলা হাসতে পারত না অবশ্য, কিন্তু দুজনের কথার ধরন তো অবিকল এক। সত্যি বলতে কি, নিজের চরিত্রের ওপর কি চরম নিয়ন্ত্রণ রাখা যায়, অনু তার জীবনের এই দুই পুরুষের থেকে শিখেছে। দুজনের জীবনের দর্শনও তো প্রায় একই রকম। বিশ্ব এত টাকা রোজগার করলেও এতটুকু টাকার অহংকার করতে ওকে অনু কখনো দেখেনি। একেবারে ডাউন টু আর্থ। কোনোদিন নাইট পার্টি যাওয়া তো দূরের কথা, বাড়িতেও কোনোদিন নাইটে পার্টি দেয়নি। মাঝে মাঝে তো এতটাই সোজাসাপটা কথা বলে দেয় যে অনুরই খারাপ লাগে। একতলায় ওর অফিসে একটি মেয়ে অভিনয়ের জন্য এসেছিল। মেয়েটির নাছোড় বান্ধা মনোভাব দেখে বিশ্ব রেগে বলে বসে, আমার কাছে এসেছেন কেন? পরিচালকের কাছে যান, সিনেমাটা অভিনয় দিয়ে হয়, অন্য কিছু দিয়ে নয়। মাঝে মাঝে অনুর মনে হয় ও একটা স্বপ্নের মধ্যে আছে, একটা ঘোর ওর চারপাশে চাদর বিছিয়ে আছে। ভালোবাসা ওর কাছে ধ্রুব সত্য, ভালোবাসা ওর কাছে শাশ্বত সনাতন, তাই ওর ভালোবাসায় প্রাক্তনও বর্তমান হয়ে যায়। অনেকে কিছুতেই ও বলতে পারছে না বাড়ি থেকে এবারে বিয়ের জন্য প্রেশার আসছে। এম এ ফাইনাল ইয়ারটা শেষ হলেই সানাই বাজবে, আর ও যা গো ধরে বসে আছে যে চাকরি করবে না, তাতে ওকে বোঝালেও খুব যে একটা সুবিধা হবে এমনটা নয়। তবুও বোঝাতে তো হবেই, দায়টা তো অনুর নিজেরই। প্রেম যখন করেছে তখন হার মানলে তো চলবে না ওর। প্রপোজটাও অনুই করেছিল, না করে থাকতে পারছিল না। তখন অনু সেকেন্ড ইয়ার, গ্র্যাজুয়েশন চলছে। সেই সময় অনির কবিতা প্রথম পড়ে একটা বিখ্যাত লিটল ম্যাগাজিনে। তখন অনির এমএসসি ফাইনাল ইয়ার, ও তখনই একজন বিখ্যাত লোক। কফি হাউসে সবাই ওকে এক ডাকে চিনত। ওর পরিচয় তখন একজন উঠতি সম্ভাবনাময় কবি হিসাবে। প্রথম দর্শনে আপাতভাবে রুক্ষ মনে হলেও এই সিনিয়র দাদাটির প্রতি কখন নিজের অজান্তেই যে প্রেমে পড়ে গিয়েছিল টের পায়নি। তারপর থেকে এক নাগারে প্রেম চলেছে। মাঝখানে চাকরিতে ঢোকে ও, সরকারি চাকরি, ভালো না লাগায় ছেড়ে দিয়ে ইউনিভার্সিটিতে পিএইচডি পড়তে শুরু করে। কিন্তু সমস্যা হলো, বাড়িতে বিয়ের জন্য বাবা মাকে পিএইচডির প্রেমিক নয়, সরকারি চাকরির প্রেমিক ইমপ্রেস করতে পারে, আর এই ব্যাপারটাই অনুর চ্যালেঞ্জ। তুমি এবার একটু আইসিএস বা ডাব্লিউবিসিএসটা দিতে পারো তো। এগুলো কি অঞ্জলি জুয়েলার্সের জুয়েলারি, যে চাইলেই পাওয়া যায়, ছুলেই শোনা? তুমি কি কখনো সিরিয়াসলি নেবে না আমাকে? বাবা ছেলে দেখছে আমার জন্য, আমি ঠেকাই কি করে বাড়িতে? বলবো আমি তরুণ কবি অনিকেতের প্রেমিকা, পরিণয় আবদ্ধ হলে ওর সঙ্গে নব নচেত নয়? একটা ভ্রুকুটি করে অনু। তা কেন? অনি একটা বই খোলে, দি দা ভিঞ্চি কোড। এটা পড়, সব উত্তর পেয়ে যাবি। বইটা অনুর হাতে ধরিয়ে দেয়। অনু এক মুহূর্ত বইটা দেখে চেঁচিয়ে ওঠে, হেয়ালি করো না, তোমার কি আমাকে পছন্দ নয়? সত্যি করে বলো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? নিশ্চয়ই চাই, কিন্তু এই মুহূর্তে নয়, দু চার দিন পরে, হেসে ফেলে অনিকে। তুমি থাকো তোমার বস্তা পচা সেন্স অব হিউমার নিয়ে,
অনু উঠে পড়ে। ওর চোখ মুখ লাল হয়ে গেছে। তোমার কাছে আমার কি কোনো ভ্যালুই নেই? তা কেন, তুই তো আমার হার্ট অনু, আর কবিতা আমার ফুসফুস। সংখ্যায় একটা বেশি যদিও, তবুও সমতুল্যই তো, একই রকম অপরিহার্য। ওই নিয়েই থাকো তুমি, আমি চললাম। বেকার বসে থাকো আর চোয়ালে ইন্টালেক্ট জমাও। একটা দীর্ঘ শ্বাস ফেলে অনু, চ্যানেল ফাইলগুলো জড়ো করে বুকের কাছে নেয়, চোখে জল চলে আসে, কোনো মতে সামলে নেয়। তার মানে এটাই তোমার ফাইনাল ওয়ার্ডস? ঠোঁট কামড়ে ধরে অনু। ওটা আমার প্যাশন অনু, ওটা ছাড়া আমি বাঁচব কী করে? আফটারঅল ওটাই আমার প্রথম প্রেম। কয়েক মুহূর্ত দুজনে অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। অনু আর কান্না ছাপতে না পেরে ক্লাসরুমের দিকে পা বাড়ায়। অনিকেত অনুর চলে যাওয়াটা দেখতে থাকে, ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। আজ আর অনিকেতের বেশিক্ষণ ইউনিভার্সিটিতে মন টিকল না, বাড়ি চলে এলো তাড়াতাড়ি। আজ কিছুই ভালো লাগছে না ওর। অনুকে কিছুতেই বোঝাতে পারিনি ও, জানেও না কী করে বোঝাবে। যদিও অনুর পক্ষে রাগ করাটাই স্বাভাবিক, আর সেটাও নিজেও জানে। অনু সত্যিই ওকে খুব ভালোবাসে। একটা বালিশ টেনে চিত হয়ে শুয়ে পড়ে বিছানায়, মোবাইলটা পাশ থেকে টেনে নেয়, স্পিকারে একটা রবীন্দ্রসঙ্গীত চালায়। সুচিত্রা মিত্র ওর চিরকালের ফেভারিট, বিশেষ করে এই গানটা, না চাহিলে যারে পাওয়া যায়। দু চোখ বন্ধ করে প্রাণ ভরে গানটা শুনতে থাকে ও। আচমকাই ফোনটা কেঁপে ওঠে, অনুর ফোন। ও কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে ফোনটা ধরে। হ্যালো, ও পাশ থেকে কাঁপা কাঁপা গলায় ভেসে আসে, হ্যাঁ বল। ও পাশে সুগভীর নিরবতা, কোনো শব্দ নেই। জোর করে একটু হাসার চেষ্টা করে অনিকেত। কি বলবি তোরে, আমার তো ঘুম পাচ্ছে। এবারে অনু কেঁদে ফেলে। অনি এ প্রান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফোনটা রাখ হলো, একটু থেমে আবার একটা শ্বাস নেয়। এবারে একটা উপন্যাস লেখ, আমার মতো কবিতা তোর যোগ্য নয়। ফোনটা ইচ্ছে করেই কেটে দেয় ও। অনুর কান্নাটা ও আর শুনতে পারছিল না, ওর বুকটা উথাল পাতাল করছিল। সমস্ত আবেগকে ইঁট চাপা দিয়ে রেখে আর কতক্ষণ থাকা যায়? গানটা আবার শুরু হয়। একটা ডায়েরি খুলে পেন নিয়ে অনিকেত লিখতে থাকে, না হয় কিছু শুকনো খুচরো পাউন্ড, গান্ধী ছাপ কিংবা নলেন গুড়ের ছাই, সাত পাকে বাঁধা নাই বা হলো, শুধু প্রেমেই তৃষ্ণা মেটাই। এখনো অনিকেতের দিকে তাকিয়ে আছে অনু, প্রায় এক মিনিট তো হবেই। এমনিতে কয়েকদিন ধরেই বিশ্বরূপের কাছেও শুনেছে এক বিখ্যাত কবি এবারে ওদের প্রোডাকশনের সিনেমার গান লিখছে, কিন্তু বিশ্বরূপ কখনোই সেই কবির নাম বলেনি, শুধু বলেছিল একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। একেবারে চমকে দেওয়ার মতো, বুকটা ঠিপ ঠিপ করছে ওর। তাহলে কি বিশ্বরূপ সব জানে, সব জেনেও কিছু বলেনি এতদিন? সম্পর্কটা ভেঙে যাওয়ার ভয়ে চুপ থেকেছে, কিন্তু কই, ওর কথায় তো ও সেরকম আজ পায়নি। ও অবশ্য ওরকমভাবে কথাও বলে না, সব কেমন এলোমেলো হয়ে যায় অনুর। কে অনু, কে এসেছে? বিশ্বরূপ ভেতরের ঘর থেকে প্রশ্ন করে। জানি না, দেখো হয়তো তোমার কাছে এসেছেন, কোনো মতে গলা থেকে স্বর বেরোয়। অনিকেত একটা রহস্যময় হাসি হাসে, কিছু না বলে ভেতরে ঢোকে। অনু দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। বিশ্বরূপ ঘর থেকে বেরিয়ে এসে চমকে অনিকেতের দিকে তাকায়। তুই? বিশ্বরূপের চোখে মুখে বিস্ময় ফুটে ওঠে। কেন? অনিকেতের ঠোঁটে এখনো সেই রহস্যের হাসি। তুই কাকে এক্সপেক্ট করেছিলি, কালকে টিউশনকে? নিরুত্তাপ ভঙ্গিতে অনিকেত জিজ্ঞাসা করে। বিশ্বরূপ বিস্মিত হতবাক, কথা বলতে গিয়েও থমকে যায়। চোখে মুখে একটা গর্বের হাসি ফুটে ওঠে। সে প্রায় চিৎকার করে ওঠে, তুই কালকে টিউশন, এর জরিমানা জানিস তো? অনিকেত প্রশ্ন করে। আমি তোর থেকে একটা গানের জন্য ডবল চার্জ নেব। এবারে অনিকেতের গলায় ব্যাঙ্গের সুর ফুটে ওঠে। বিশ্বরূপ অমায়িক হেসে অনিকেতের গলা জড়িয়ে তাকে সোফায় বসিয়ে দেয়। তুই যা চাইবি দেবো। হুম বটে। অনিকেত এবারে অনুর দিকে তাকায়। অনু কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, মুখটা নিচু করে শাড়ির আঁচলের কোণাটা খুঁটতে থাকে।
আর আলাপ করিয়ে দিই আমার স্ত্রী অনুপমা আর এই অনিকেত সেন। অনু মুখ তোলে কোনো মতে অনিকেতের দিকে তাকায়। অনিকেত হাত জোর করে নমস্কার করে। ঠোঁটের কোণে এখনো সেই রহস্যময় হাসি লেগে আছে। বিশ্বরূপ বলে চলে, তোর খবর সত্যিই জানতাম না, অনেক খোঁজ করেছি, জানতে চেয়েছি বিয়েতে তোর না আসার কারণটা। একটু থেমে বিশ্বরূপ অনিকেতের দিক থেকে চোখ সরায়, তারপর আবার ওর দিকে তাকায়। সত্যি করে বলবি, তুই আমার বিয়েতে কেন আসিসনি? অনিকেত টেবিলের ওপর রাখা আনন্দবাজার পত্রিকাটা তুলে নেয়। প্রশ্ন শুনে কাগজটা রেখে ডান পাটা বাঁ হাঁটুতে তুলে আরাম করে বসে। বিশ্বরূপ উদ্গ্রীব হয়ে চেয়ে আছে ওর দিকে। আসলে সবচেয়ে উদ্ভ্রান্ত মনে হয় অনুকে। ও ভাবতেই পারেনি কালকেতু সেনই অনিকেত। সাদৃশ্য পেত একটা ঠিকই কবিতাগুলো পড়ার সময়, তা বলে এতটা আশা করেনি। যে মানুষটা চিরকাল ছদ্মনামে লেখাকে চাতুরি বলে চালিয়ে এসেছে সে কখনো নিজেই তার আশ্রয় নিতে পারে এতটা অনু তলিয়ে ভাবেনি। একটা ইস্যু ছিল, অনিকেত পাতা উল্টাতে উল্টাতে শান্ত স্বরে উত্তর দেয়। ইস্যুটা কি জানতে পারি? বিশ্বরূপ প্রশ্ন করে। না, দৃঢ়ভাবে জবাব দেয় অনিকেত। ওটা একটা পার্সোনাল ব্যাপার, ওসব বাদ দে এখন, তুই বল আর কি লিখতে হবে। কাগজটা মুড়ে টেবিলে রাখে অনিকেত। বিশ্বরূপ বেশ জোরেই হেসে ওঠে। এতদিন পরেও তুই ঠিক এক আছিস, তোর বিশ্ববিখ্যাত হেয়ালির অভ্যাস এখনো আছে। একটু থেমে কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, তা হঠাৎ ছদ্মনামে লিখছিস তুই তো বরাবর এটার এগেনস্টে ছিলিস, হঠাৎ এই পরিবর্তন কেন? গলায় ব্যঙ্গের সুর স্পষ্ট। কি করবো ভাই, সবেতেই এখন পরিবর্তন চলছে, তাই ভাবলুম অংশীদার হই, দেখি কপালে কি জোটে। তা কি জুটলো? বিশ্বরূপ প্রশ্ন করে। এই অবসরে অনু ভেতরের ঘরে, আমি খাবার আনছি বলে ঢুকে যায়। কোনো ক্রমে কানাটাকে সে সামলে দেয়। ও ভালো করেই জানে অনিকেত ওর জন্যই নিজের নাম ছেড়ে ছদ্মনামে লিখছে। এটা ওর অনুর বিরুদ্ধে একটা জেহাদ, একটা প্রতিবাদ। সে তো তোরা ভালো করে বলতে পারবি, কিছু একটা নিশ্চয়ই জুটেছে, না হলে এত বড় প্রডিউসার, নাম করা সুরকার, বিখ্যাত চিত্র পরিচালক ঘন ঘন ফোন করে সিনেমায় গান লিখতে বলছেন কেন? ঠোঁটের কোণে আত্মপ্রত্যয়ের হাসি। বিশ্বরূপ সিগারেটের প্যাকেট থেকে একটা বের করে অনিকে দেয়। অনি ফিরিয়ে দেয়। সে কি রে, এটা ছাড়লি কবে? নামের সঙ্গে সঙ্গে এটাও বয়কট? বিশ্বরূপের গলায় বিস্ময়। অনিকেত সোফায় ঘাড় হেলিয়ে শুধু হাসে, কোনো উত্তর দেয় না। নতুন কিছু লিখছিস? সে তো রোজই লিখছি। শোনো না কিছু। শুনবি? তুইও তো সেই আগের মতোই আছিস বিশ্ব, এখনো আমার লেখার প্রতি সেই এক ভক্তি, শ্রদ্ধা, আগ্রহ ইত্যাদি ইত্যাদি। এবার দুজনেই হেসে ফেলে। অনু চারটে খাবারের প্লেট নিয়ে ঢোকে। অনিও অনুর চোখাচোখি হয়। অনিকেত মুহূর্তের মধ্যে চোখ সরিয়েও আবার অনুর দিকে তাকায়। অনিকেতের চোখে পুরনো অনেক কিছু ভেসে ওঠে, কফি হাউস, কলেজ স্কোয়ার, প্রিন্সেপ ঘাট। কিরে, বিশ্বরূপ তারা দেয়। এবার ওর সম্বিত ফেরে। টেবিলে রাখা খাবারগুলোর দিকে তাকিয়ে ও আঁতকে ওঠে। এই এত সব কি? বিশ্বরূপ নির্বিকারভাবে উত্তর দেয়। এগুলোকে খাদ্য বলা হয়। অনিকেত বলে, রাস্কেল জানি সেটা, আমি এত খাই না তোর মতো। বিশ্ব হেসে ফেলে। কেন, কবিদের কি বেশি খা বারণ? অনি কিছুক্ষণ চুপ থেকে একটা সিঙ্গারা তুলে নেয়, গম্ভীর স্বরে আবৃত্তি করে ওঠে। খাওয়াতে গিয়ে আনন্দ বেজায়, নিজে খেয়ে তো পেট ফাঁপে, খিদে পেলে জিবে শাসায়, খেতে দিলে ঠোঁট কাঁপে, জিবে ঠোঁটে যত ভাব, আড়ালে আড়ালে আড়ি, পাশাপাশি যতই থাক, মিলন হতে ঢের দেরি, তার চেয়ে অনশন ভালো, প্রকাশ্যে জেহাদ থাকে, মাঝখানে দাঁত আছে, ঠোকাটুকি ঠেকাতে। ব্রিলিয়ান্ট, দুর্দান্ত, উফ! বিশ্বরূপ চেঁচিয়ে ওঠে, সশব্দে হাততালি দেয়। অনুর চোখ এখনো ছলছল করছে। কোনো মতে সামাল দিয়ে অনিকেতের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি খান তো, এবার অনেক জেহাদ হয়েছে। মাঝপথে অনিকেত অনুকে থামিয়ে দেয়। কি আপনি বলছো, আগে তো অনিতা তুমি বলতে, সেটাই তো ভালো। অনুর মুখ ফ্যাকাশে হয়ে যায়।
ও বিব্রত হয়ে ওঠে। বিশ্ব খাওয়া থামিয়ে চোখ বড় করে একবার অনুর দিকে, তারপর অনিকেতের দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা চিনিস একে অপরকে? চিনি মানে দারুণ চিনি, ইউনিভার্সিটিতে। শালা, এতক্ষণ বলিসনি কেন? আরে ওর জন্যই তো তোর বিয়েতে আসিনি। ঠিক ধরেছি। দুজনেই হাত ধরে হেসে ওঠে। অনুপবার মতো দুই অভিন্ন হৃদয় বন্ধুর কাণ্ড দেখতে থাকে। হঠাৎ অনিকেতের ফোন বেজে ওঠে। চির সখা হে সুচিত্রা মিত্র। অনু পাথরের মতো দাঁড়িয়ে থাকে। শুনছিলেন প্রণয় বটব্যালের লেখা গল্প রামধনু। এমনই বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।